নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা এবং স্বরূপ দত্ত এসেছেন নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডটা বিষয়টা যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটটা ভালোবাসেন, যারা নিয়মিত আইপিএল দেখেন, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেন, যারা ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রত্যেকটা ম্যাচ দেখেন, খবরে থাকেন, তাদের জন্য কিন্তু ভালো খবর। তা হলো এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে এবারের আইপিএলে যে তরুণ প্রতিভারা ইতিমধ্যে নিজেদের জাত চিনিয়েছেন, নজরে পড়েছেন, বলছেন আমাকে দেখো আমি নতুন প্রতিভা, যেন আইপিএলের মাঠে সূর্যোদয় হচ্ছে নতুন নতুন তারকার, সেরকমই একজন ক্রিকেটার হলেন আরসিবির বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দেবদূত। দেবদূত ইতিমধ্যে একটি ম্যাচে ঝড় তুলে দিয়েছেন, তার ইনিংস সকলের প্রশংসা কুড়িয়েছে, তাকে বোঝা যাচ্ছে, ভাবা হচ্ছে যে তিনি বোধহয় দীর্ঘদিন ক্রিকেটটা খেলতে এসেছেন, আইপিএলে তিনি সাফল্য পাবেন, আগামী দিনে ইন্ডিয়ান ক্রিকেট টিমেও তিনি জায়গা পেতে পারেন। আসলে আইপিএল সেই 2008 থেকে শুরু হওয়ার পর আইপিএল ইন্ডিয়ান ক্রিকেটটাকে বদলে দিয়েছে। এমন একটা ফরম্যাট আর এখানে এমন একটা পরিবেশে পরিস্থিতিতে খেলা হয় গোটা পৃথিবীর সেরা ক্রিকেটাররা, শুধু দেশের সেরারা তো নয়, দেশের সেরারা প্লাস গোটা পৃথিবীর সেরা ক্রিকেটাররা যখন আইপিএল এর টুর্নামেন্টে খেলতে আসেন। এক একটা ফ্র্যাঞ্চাইজিতে প্রচুর প্রচুর সেরা ক্রিকেটার রয়েছেন, যারা এই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, অন্যতম সেরা বোলার, অন্যতম সেরা ফিল্ডার, অন্যতম সেরা মস্তিষ্ক। তো এই এই সমস্ত ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করার, শেয়ার করার সুযোগ পান আমাদের দেশের তরুণ উঠতি প্রতিভাবান ক্রিকেটাররা। তো তারপর থেকে সত্যি ইন্ডিয়ান ক্রিকেট একের পর এক গুণী প্রতিভাবান ক্রিকেটারকে পেয়েছে, যাদেরকে আমরা আইপিএল এর মঞ্চ থেকে পেয়েছি। এইবারই আইপিএল এর মঞ্চ থেকে পেয়েছি এমন একজন, তিনি দেবদূত। সত্যি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তিনি যেন দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার প্রতি ক্রিকেট বিশেষজ্ঞদের নজর রয়েছে, তার প্রতি ক্রিকেট প্রেমীদেরও নজর রয়েছে, প্রত্যেকেরই ভালো লাগছে যে দেবদূত ভালো খেললে। আমরা আশা করছি দেবদূত আর একটু ভালো খেলুন। এই দেবদূত আর একটু ভালো খেলুন এটা বললে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাজ শেষ হয়ে যায় না। তারা তাদের কোচ সাইমন কাটিচ একটি জিনিস ঘোষণা করেছেন, আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল যতদিন এই প্রতিযোগিতায় খেলবে, টিমের তরুণরা নতুনরা এদের সঙ্গে একজনের জুটি বেঁধে দেওয়া হচ্ছে, একজন সিনিয়র ক্রিকেটার, একজন জুনিয়র ক্রিকেটার। এই সিনিয়র ক্রিকেটারের কাজ হলো জুনিয়র ক্রিকেটারকে পরামর্শ দেওয়া, যাতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন, আইপিএলে বলুন, ওই ক্রিকেটারকে আরেকটু তৈরি করে দেওয়া। নিজের অভিজ্ঞতা, আমরা যেমন দাদা হিসেবে ভাইকে একটুখানি বুদ্ধি দিই, পরামর্শ দিই, এভাবে চল, ওভাবে কর, এটাকে এভাবে কর, যেভাবে করি, তিনিও কাটিচও আরসিবির ড্রেসিং রুমে এরকম একটা ফর্মুলা এনেছেন। তার বক্তব্য যে এটা কিন্তু ক্রিকেট মাঠে নয়, পৃথিবীর অন্যান্য অনেক খেলাতেই এই ফর্মুলা মেনটেন করা যায়। তাহলে দেবদূতের কথা বললাম কেন, কারণ আরসিবি যখন এই ফর্মুলা তৈরি করছে তখন দেবদূতের পাশে তারা মেন্টার হিসেবে রাখছেন বিরাট কোহলিকে। ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই এক নম্বরে থাকবেন, নিশ্চয়ই জরুর ভালো, নিশ্চয়ই কেন উইলিয়ামসন ভালো, কিন্তু বিরাট কোহলি বোধহয় একটু বেশিই ভালো, আমরা ভারতীয়রা তেমন মনে করি, এরকম বোধহয় আইসিসিও মনে করে, তাই বিরাট কোহলিকে একটা আলাদা জায়গা আইসিসিও দেয়। তো বিরাট কোহলি মেন্টার হিসেবে থাকছেন দেবদূতের। তো দেবদূত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য যেন দেবদূত হয়ে এসেছিলেন, আর দেবদূতের কাছে বিরাট কোহলি তো সত্যি সার্থক দেবদূত হয়ে এলেন, যে দেবদূতকে পরামর্শ দিচ্ছেন বিরাট কোহলি। তো এই ছেলেটি যদি আগামী দিনে ভালো পারফরমেন্স করে, ইন্ডিয়ান ক্রিকেটে দলের জার্সিতে খেলার সুযোগ পায়, নিজেকে মেলে ধরে, ভালো খেলে, তাহলে বিরাট কোহলির এই অবদান অনস্বীকার্য থাকবে। তার পরামর্শে উপকৃত হয়ে নতুন জেনারেশনের ক্রিকেটার যদি জীবনে আরো বড় হয়, উঠে আসে, তো এটা ভারতীয় ক্রিকেটের জন্য সেরা। সাইমন কাটিচ, আপনি একটা দুর্দান্ত প্রথা চালু করলেন, আমাদের মনে হয়, আমরা আশান্বিত আপনার মতোই যে এটাই ভালো কিছু হবে। সত্যি নতুন ক্রিকেটাররা আগামী দিনে আরো ভালো পারফরমেন্স করার জন্য এর থেকে ভালো মোটিভেশন আর কিছু পাবেন না। যখন দেবদূত বুঝতে পারছেন যে আমার মেন্টার হিসেবে জুটি করে রাখা হয়েছে বিরাট কোহলিকে, সে আমাকে পরামর্শ দিচ্ছে কি করে আমি আরো ভালো ব্যাট করতে পারবো, কি করে কঠিন পরিস্থিতিতে, কঠিন সিচুয়েশনে আমি দলকে জেতাতে পারবো, আমার ব্যাটকে কথা বলাতে পারবো, এর থেকে ভালো শিক্ষা আর কি হতে পারে। খেলতে খেলতে ড্রেসিং রুমে টিমের ক্যাপ্টেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, ওয়ার্ল্ডের অন্যতম সর্বকালের সেরা ব্যাটসম্যান যদি দেবদূতকে পরামর্শ দেন, গাইড করেন, তাহলে দেবদূত আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবেন, পারফর্ম করবেন, এই আশা আমরা করতেই পারি। তো
সেই দিনটার জন্য অপেক্ষাতে থাকলাম। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।